বাংলাদেশের সবচেয়ে ডেডিকেটেড ক্রিকেটারকে প্রশ্ন করা হলে যে কেউ নির্দিদায় একটাই উত্তর দিবেন তার নাম নিয়ে যে নেই কোনো জটিলতা তিনি আর কেউ নন মুশফিকুর রহিম ব্যাট হাতে টানা রানের ফুয়ারা ছুটানো কিংবা লম্বা সময় ধরে যে যেরকমই তার পারফরম্যান্স হোক না কেন একটা জায়গায় কেউ তাকে কখনও পেছনে ফেলতে পারে না সেটা হচ্ছে ডেডিকেশন নিজের সর্বশেষ ইনিংসেও আবাহনীর বিপক্ষে হাঁকিয়েছেন শতক তারপরও বিশ্রামের ব্যাপারে নিজের উন্নতির ব্যাপারে কখনোই আপোষ করেননি তিনি পরিশ্রম করে সাফল্য পাওয়া যায় তার দৃষ্টান্ত হচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা মুশি বুধবার অনুশীলনে এসেছেন সবার আগে প্রথমে মিরপুরের গজে কিছুক্ষণ হাঁটাহাটি করেন কথা বলতে দেখা যায় গ্রাউন্ডসম্যানদের সাথেও পরে দীর্ঘ এক ঘন্টার মতো লম্বা সময় জিমে কাটান জিম শেষ করে মুশফিক চলে আসেন মিরপুরের ইনডোর স্টেডিয়ামে সেখানে ব্যাট হাতে দারুণ সব শট খেলতে দেখা যায় তাকে ছয়জন নেট বোলারকে সাথে নিয়ে প্রায় এক ঘন্টার মতো লম্বা নেট সেশন পার করেন মুশফিকুর রহিম মুশফিকের ব্যাটিং অনুশীলনের সময় নেটে ঘামঝড়ান ইঞ্জুরি থেকে ফেরা সৌম্য সরকার কিছুক্ষণ অনুশীলন করে বড় ভাই মুশফিকের ব্যাটিং উপভোগ করতে দেখা যায় সৌম্যকে দেশের ক্রিকেটের সবচেয়ে পারফেক্ট ব্যাটার বলা হয় মুশফিককে সেই মুশফিক যদি নিজেকে আরও শানিত করতে পারেন তবে বাংলাদেশের ক্রিকেট আরও বেশ কিছুদিন তার কাছ থেকে দারুণ কিছু সার্ভিস পাবে তা বলা যায় নির্দ্বিধায়